অলকিটি বিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি শিক্ষা সংক্রান্ত আপডেট মেসেজ নিয়ে আমি মিলন চলে আসলাম। তো এখনকার আপডেট মেসেজটি হইল, বন্ধুরা, এইচএসসির ফর্ম পূরণের টাকা ফেরত পাচ্ছেন শিক্ষার্থীরা। অর্থাৎ আমরা তো সবাই খুব ভালো জানি যে এবার তো এইচএসসি পরীক্ষা হচ্ছে না, বাট পরীক্ষা না হলে কিন্তু আমাদের ফর্ম ফিল আপের সময় পূর্ণাঙ্গ টাকাটা নিয়ে নেওয়া হয়েছে। তো এখন এই যেহেতু পরীক্ষাটা হচ্ছে না, সো দ্যাট আমাদের তো পুরো টাকাটা খরচ হয় নাই, আমাদের শিক্ষার্থী ভাই বোনদের তো পুরো টাকাটা খরচ হয় নাই। তো পুরো টাকা যদি খরচ নাই হয়ে থাকে, তাহলে কেন বা শিক্ষার্থীরা তাদের উচ্চস্ত অংশটা ফেরত পাবে না, এটা নিয়ে কিন্তু কিছুদিন আগে একটু প্রতিবাদও করছিল, অনেকে এটা নিয়ে দাবি তুলছিল যে আমাদের টাকাটা ফেরত দিতে হবে। তো যাই হোক, ওভারঅল একটা মোটামুটি একটা পর্যায়ে আসা হয়েছে, তাহলে যে এইচএসসির ফর্ম পূরণের টাকা ফেরত পাচ্ছেন শিক্ষার্থীরা, এ ধরনের একটি কী বলে একটা মেসেজ পাইলাম। তাহলে তার ডেইলি ক্যাম্পাস থেকে দেখতে পাচ্ছেন আজ বুধবার 21 অক্টোবর 2020, তারা এখানে যেটি মানে লিখছে আর কি, সেটা অবশ্যই প্রত্যেকটি স্টুডেন্টের একটু শোনা দরকার কিংবা পড়া দরকার। আমি জাস্ট বেসিক বিষয়গুলো বলছি, তারপরে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। এখানে তারা যেটি লিখছে তা হলো, এইচএসসি সমমানের ফর্ম পূরণের জন্য নেওয়া টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা বাতিল হওয়ায় এ সংক্রান্ত কাজে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা বাদ দিয়ে অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের সার্টিফিকেটের সঙ্গে ফেরত দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। তো বিষয়টি নিশ্চিত করে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন, এবারের এইচএসসি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করার পর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় শিক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য নেওয়া অর্থ ফেরত দেওয়ার মানে বিষয়টি তারা সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, যেহেতু পরীক্ষা বাতিল হয়েছে তাই উত্তরপত্র মূল্যায়ন, ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে না, এ বাবদ যে অর্থ পরিমাণ অর্থ মানে বরাদ্দ ছিল তা শিক্ষার্থী থেকে ফেরত দিতে হবে। কারণ আমরা খুব ভালো জানি যে যেহেতু আমাদের শিক্ষার্থী ভাই বোনরা যেহেতু পরীক্ষা দিবে না, পরীক্ষা না নিলে কিন্তু তাদের প্রশ্ন টশ্ন বংশন সব কিছু বানানো হয়ে গেছিলো। তো এই বাবদ যে সমস্ত খরচগুলো হয়েছে সেটা তো আর কোনোভাবে রিটার্ন করা সম্ভব না। বাট যে কাজগুলো করা হতো সামনে, লাইক দ্যাট এই যে উত্তরপত্র মূল্যায়ন, ব্যবহারিক পরীক্ষা নেওয়া ইত্যাদিতে তারা যে সমস্ত আনুষঙ্গিক কাজগুলো ছিল, এই বাবদ যে খরচটা যেটা এখনও হাতে ছিল, সেই অংশটা প্রত্যেকটা পরীক্ষার্থীকে সার্টিফিকেটের সঙ্গে ফেরত দেওয়া হবে। এখন কথা হলো টাকাটা পরিমাণটা কত, সেইটা সম্পর্কে তারা এখানে যেটি লিখছে, শিক্ষার্থীরা কত টাকা ফেরত পেতে পারে বললে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র তৈরি, কেন্দ্র বুকিং, ফর্ম পূরণ, অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট বিতরণ করব, এ বাবদ অধিকাংশ টাকা ব্যয় হবে, তাই খুব বেশি অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে না, 500 থেকে 600 টাকা ফেরত দেওয়া সম্ভব হতে পারে। এর মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা তুলনামূলক একটু বেশি ফেরত পাবে। আমরা হিসাব নিকাশ কষে দেখেছি আমাদের কাছে যতটুকু রয়েছে তার পুরোটাই ফেরত দেওয়া হবে। তো বন্ধুরা, যাই হোক, ওভারঅল আসলে যেটা হওয়ার তা তো হয়েই গেছে, আর তো চিন্তা করে লাভ না। যদি আমাদের আমরা তো আর কেউ আল্লাহর ওলি না, অগ্রিমভাবে বুঝতে পারবো, যদি অগ্রিমভাবে বোঝা যেত যে না আমাদের পরীক্ষা হবে না, তাহলে তো আর শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হতো না, আবার নিয়ে সেটা খরচও করা হতো না। তো যা হবার তা হয়ে গেছে, এখন বাকি বিষয়গুলো মানে জাস্ট বাদ দিয়ে যতটুকু অবশিষ্ট আছে সে অবশিষ্ট অংশটা কিন্তু জাস্ট সার্টিফিকেটের সঙ্গে প্রত্যেকটা শিক্ষার্থীকে দিয়ে দেওয়া হবে। এটা ডেফিনেটলি আমি ফিল করি, এটা অবশ্যই একটা গুড মেসেজ, সেটা যতটুকু ফিগার হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, ফেরত দেওয়া হচ্ছে, এটা হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এটা ছিল এখনকার মতো আপনাদের জন্য ছোট্ট একটা শিক্ষা সংক্রান্ত আপডেট মেসেজ। আশা করি মেসেজটি ভালো লাগছে, ভালো লাগলে থাকলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন।